হাই পার সিস্টেমের ভিডিওতে আমরা সিমেট্রিক্যাল ফলটের আর একটা প্রবলেম সলভ করবো বেসিক্যালি প্রবলেমটা দেখে অনেক কমপ্লিকেটেড মনে হলো আসলে প্রবলেমগুলো অনেক ইজি জাস্ট আমাদের প্রথমে প্রবলেমটা পড়তে হবে এবং সে অনুযায়ী একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে দেন রিয়াকটিস ডায়াগ্রাম অঙ্কন করতে হবে দেন যে প্রবলেমের যে সূত্রটা আছে সূত্র ফালায় জাস্ট আমাদের কী কী মান নাই সেগুলো বের করে নিয়ে সলভ করতে হবে সো দেখি এখানে কীভাবে ইজি হচ্ছে প্রবলেমটা এবং কীভাবে সহজে করা যায় সো আর সেকশন বাসবার এবং বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে ভিগে একটা প্রবলেম তো আর সেকশন আর সেকশন বাস বার এ অ্যান্ড বি আর লিঙ্কড বাই আ বাস বা রিয়্যাক্টর এত কিফিয়ে তাহলে প্রথমে আমাদের যে কথাটা আসছে আর সেকশন বাস থাকবে একটা বাসবার থাকবে এবং সেটা লিঙ্কড করা থাকবে একটা বাস বার রিয়্যাক্টরের মাধ্যমে তাহলে আচ্ছা প্রথমে আমরা একটা বাসবার অঙ্কন করি এবং সেটা লিঙ্কড করা আছে হচ্ছে আমাদের রিয়্যাক্টরের মাধ্যমে তাহলে এটা হচ্ছে আমাদের বাস বার এ এটা হচ্ছে আমাদের বাস বার বি এবং লিঙ্ক করে দিলাম একটা রিয়্যাক্টর আছে মাঝখানে সেটার হচ্ছে রেটিং হচ্ছে আমাদের পাঁচ হাজার কে ভি এ এবং এর রিয়াক্টার্স হচ্ছে টেন পার্সেন্ট অফ রিয়াক্টার্স দেন পরবর্তীতে বলছে যে অন বাস বার এ দে আর টু জেনারেটরস ইচ অফ দশ হাজার কেভিএ অফ টেন পার্সেন্ট রিয়াক্টার্স তাহলে এই যে আমাদের এ পার্শ্বের যে বাস বার এতে দুইটা অটারনেটর থাকবে সেটার রেটিংও দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা জেনারেটর জেনারেটার নাম্বার ওয়ান এবং এর পাশে আরেকটা জেনারেটর আছে সেটা হচ্ছে আমাদের জেনারেটর নাম্বার টু এবং সেটার রেটিং হচ্ছে আমাদের দশ হাজার কেভিএ এবং রিয়াক্টেন্স হচ্ছে টেন পারসেন্ট এটার ক্ষেত্রেও আমাদের দশ হাজার কে এ রিয়াক্ট হচ্ছে আমাদের টেন পার্সেন্ট রাইট এটুকু সিম্পল দেন বি টু জেনারেটরস অফ ইচ আটা বিতে বিতে কানেক্ট করা আছে কয়টা দুইটা জেনারেটর কানেক্ট করা আছে এটা হচ্ছে আমাদের 1 2 3 4 দুটো জেনারেটর কানেক্ট করা আছে এবং তাদের রেটিং হচ্ছে আমাদের 8000 কেভিএ উইথ 12% রিঅ্যাক্টেন্স দুইটার ক্ষেত্রে একই सेम find the steady mva fit into a dead short circuit between all phases on b with busbar reactors in the circuit তো আমাদের বের করতে বলছে স্টেডি শর্ট সার্কিট এম ভিএমিন শর্ট সার্কিট কে ভিএ বের করতে পারি অথবা শর্ট সার্কিট কে ভিএ থেকে আমাদের শর্ট সার্কিট এম ভিএ বের করতে পারি অথবা আমরা সরাসরি বের করতে পারি এম ভিএতে যেমন আমাদের এখানে বের করতে বলছে যে আমরা আগের ভিডিও হচ্ছে সূত্রের ডেলিভিশন থেকে দেখছিলাম যে শর্ট সার্কিট ভিএ থেকে হচ্ছে বেস কে ভি ইন্টু একশো ডিভাইড বাই পার্সেন্টেজ এক্স এবং পার্সেন্টেজ এক্সটা ছিল হচ্ছে আমাদের পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স অফ দ্য সিস্টেম অন বেস কে ভি আপ টু দ্য ফল পয়েন্ট রাইট এবং কীভাবে হয় সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখলে একবারে ইজিলি আমরা এটা বুঝতে পারবো সো এখান থেকে আমরা শর্ট সার্কিট এম ভি ইউজ করতে পারি শর্ট সার্কিট এম ভি এজি টু বেস এম ভিএ ইন্টু একশো ডেয়ার বাই পার্সেন্টেজ অফ এক্স তো এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে ফলটা কই করছে সেটা দেখতে হবে সো ফাইন্ড দ্য স্টেডি এম ভি এ ফিট ইন আ ডেড শর্ট সার্কিট বিটুইন অল ফেসেস অন বি বিতে ঘুরছে বি বাস বার রিয়াক্টর ইন দ্য সার্কিট তার মানে আমাদের ফল্টে খুঁজতে হচ্ছে এই পয়েন্টে এখানে আমাদের ফল্টে ঘুরছে ওকে তো এখন আমাদের শর্ট সার্কিট এমপিটা বের করতে হবে তাহলে আমাদের ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বেস কেভি লাগবে দেন আমাদের রিয়াক্টস রক রিয়াক্টেন্সে লাগবে পার্সেন্টেজ রিয়াক্টেন্স আপনার সিস্টেম অন বেস কেভি আপ টু দা ফল পয়েন্ট পর্যন্ত কীভাবে হয় সেটা আমরা দেখবো সো বেস কেভি আমরা প্রথমে ধরে নিই বেস কেভি ধরে নিচ্ছি আমাদের দশ হাজার কেফিয়ে লেট এটা আমাদের যে কোনোটা ধরতে পারি সো ধরে নিলে আমাদের যে কোনোটা ধরলে আমাদের অ্যান্সারটা সেমে আসবে সো বেস কেফিয়ে ধরলাম হচ্ছে আমরা দশ হাজার কে আমরা বেস ধরে নিলাম রাইট তাহলে এই কোশ্চিনে আমাদের পার্সেন্টেজের যে রিয়াক্টেন্সটা আছে সেটা বেস কে বের করতে হয় সবসময় কী করতে হয় বেস কেভি নির্ণয় করতে হয় পার্সেন্টেজ রিয়াক্টেন্স যেটা আছে সেটা আমাদের নিচটারটা বেস কেভিতে নির্ণয় করতে হবে কিন্তু এখানে যে কোশ্চিনে দেওয়া আছে রিয়াক্টেন্সগুলোর মান সেগুলো আমাদের রেটেড কেভিয়ে দেওয়া আছে সো রেটেড কে হলে হবে না সো আমাদের বেস কেভিতে ক্যালকুলেশন করিতে হবে এবং সেগুলো ইকুইফেলেন্টটা বের করতে হবে আপ টু দ্য ফল পয়েন্ট পর্যন্ত ইকুইভ্যালেন্টটা বের করে নিতে হবে সো দেখি আমার কীভাবে করতে সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের বেস কে ধরে নিলাম এখন আমাদের পার্সেন্টেজ এক্স এর মানটা বের করব সো সেটা কীভাবে বের করব এখন আমাদের এগুলো যেগুলো মান ভ্যালুগুলো দেওয়া সেটা হচ্ছে আমাদের রেটেড কেভিয়ে দেওয়া আছে তো এখন আমাদের বেস কে ভিয়ে ভ্যালুটা পার্সেন্টেজে বের করতে হবে সো পার্সেন্টেজ রিয়াক্টেন্স অফ অল্টারনেটর বা জেনারেটর সো আমাদের পার্সেন্টেজ রিয়াক্টেন্স অফ জেনারেটর ওয়ান অ্যাট বেস কেভিয়ে এটা আমাদের পার্সেন্টেজ এক্স ওয়ান ধরে নিচ্ছি এটা ইজিকোয়াল টু আসবে হচ্ছে আমাদের আমি আবার বলতেছি যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স অফ অল্টারনেটর ওয়ান অ্যাট বেস কেফিয়ে দ্যাট মিন্স এক হাজার কেফিয়েতে আমাদের পার্সেন্টেজ রিয়াক্টেন্সের মান অল্টারনেটর ওয়ানের ক্ষেত্রে কত আসে সেটা দেখবো এটা সূত্র আমরা ইতিমধ্যে জেনে ফেলছি যে পার্সেন্টেজ রিয়াক্টেন্স অ্যাট বেস কেফিয়ে ডিভাইড বাই পার্সেন্টেজ রিয়াক্টেন্স এট ইজ কেফিএিক টু বেস কেফিয়ে ডিভাইড বাই রেটেড ক্যাফিয়ে সেখান থেকে আমাদের পার্সেন্টেজ রিয়াক্টেন্স অ্যাট বেস ইজ ইজিকলস টু বেস কফিয়ে ডিভাইডেড বাই রেটেড ক্যাফিয়ে ইন্টু পার্সেন্টেজ রিয়াক্টেন্স অ্যান্ট রেটেড কেফিয়ে তো এটার ক্ষেত্রে আমাদের কী আসবে ওপার হচ্ছে বেস কেফিএ বেস হচ্ছে আমাদের দশ হাজার ডিভাইডেড বাই রেটেড কেভিএ কত এখানে রেটেড কেভি দেওয়া আছে কোশ্চিনে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে রেটেড কে সেটা হচ্ছে আমাদের দশ হাজার ইন্টু পার্সেন্টেজ রিয়াক্টেস অ্যাট রেটেড কেফিয়ে সেটা হচ্ছে টেন পার্সেন্ট মানে হচ্ছে টেন আমাদের অ্যান্সার আসবে এখান থেকে হচ্ছে টেন পার্সেন্ট সো জেনারেটর ওয়ান এবং জেনেটার টুর ক্ষেত্রে সেম ভ্যালু সো আমাদের দুইটার ক্ষেত্রেও আমাদের সেম ভ্যালু আসবে সো আমাদের পার্সেন্টেজ এক্স টু ইদিক টু আমাদের সেম ভ্যালু ক্যালকুলেশন করে দেখা যেতে হবে সেম ভ্যালু আসবে টেন পার্সেন্ট দুইটা আমরা পেয়ে গেলাম এখান থেকে নেক্সটে আমরা আসি হচ্ছে এখন আমাদের থ্রি এবং ফোরের ক্ষেত্রে আসি সো পার্সেন্টেজ রিয়্যাক্টেন্স অফ জেনারেটর থ্রি অ্যাট বেস কেফিএ দ্যাট মিন্স পার্সেন্টেজ এক্স থ্রি উপরে হচ্ছে বেস দ্যাট মিন্স দশ হাজার রেটেড কত দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে আট ইন্টু পার্সেন্টেজ রিয়াক্ট অ্যাট ট্রেডেড কেভিএয়েলভ পার্সেন্ট এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে হচ্ছে পনেরো তাহলে দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের পনেরো আসবে কারণ এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ রিয়াক্টেস অফ এক্স ফোর পার্সেন্টেজ অফ জেনাক্টর ফোর অ্যাট বেস কারণ দুইটার ক্ষেত্রে আট হাজার আট হাজার রাইট দুইটার ক্ষেত্রে পনেরো পেয়ে গেলাম এখন লাস্ট ওয়ান আমাদের রিয়াক্টেন্সটা আমাদের পার্সেন্টেজ রিয়াক্টেন্স অফ দ্য অ্যাট বেস দ্যাট মিন্স দশ হাজার যে ধরে নিয়েছিলাম সেখানে কত আসবে রিয়াক্টরের ক্ষেত্রে এক্স আর ইজ ইকুয়াল টু ওপর আর হচ্ছে আমাদের বেস কে দ্যাট মিনস দশ হাজার নিচে হচ্ছে রেটেড কে ভিএ রিটেড কত দেওয়া আছে কোশ্চনে পাঁচ হাজার রিয়াক্টরের ক্ষেত্রে পাঁচ হাজার ইন্টু পার্সেন্টেজ রিয়াক্টেন্স অফ রেটেড কে টেন ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদাভাবে প্রতিটা এলিমেন্টের পার্সেন্টেজ রিয়াক্টেন্স বের করলাম অ্যাট বেস কেভিএতে রাইট এটা হচ্ছে আমাদের ক্লিয়ার এখন এর উপর বেসিসে প্রতিটা যে আমাদের রিয়াক পার্সেন্টের রিয়াক্টেন্স আর বেশ ভেতরে বের করলাম তারপর আমরা রিয়াক্টেন্স ডায়াগ্রাম অঙ্কন করব সো রিয়াক্টেন্স ডায়াগ্রাম অঙ্কন করার জন্য দেখতে পাচ্ছি এখানে তিনটা প্রথমে দুইটা আছে হচ্ছে আমাদের জেনারেটর সো জেনারেটর রিয়াক্টেস্ট প্রথমে আমরা অঙ্কন করে ফেলি আর আমরা নিউট্রাল পয়েন্ট নিয়ে নিলাম একটা উপরে সো এটার ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান পার্সেন্টেজ অফ এক্স ওয়ান দেন আমাদের জেনারেটর টু আসলো এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ এক্স টু এবং এই দুইটার মাঝখানে থাকবে হচ্ছে আমাদের একটা রিয়াক্টর রিয়াক্টর ক্ষেত্রে এক্স আর পার্সেন্টেজ অফ এক্স আর দেন বাসবার বিতে আমাদের দুইটা থাকবে অল্টারনেটর বা জেনারেটর সেটা হচ্ছে এক্স থ্রি পার্সেন্টেজ অফ এক্স থ্রি আর পার্সেন্টেজ অফ এক্স ফোর রাইট এই কটা আমরা পাইলাম এখান থেকে এবং এর ভ্যালুগুলো আমরা ইতিমধ্যে জানি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে দশ টেন পার্সেন্ট এটার ক্ষেত্রে আমাদের টেন পার্সেন্ট এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের পনেরো পার্সেন্ট এটার ক্ষেত্রে আমাদের পনেরো পার্সেন্ট আর এটা আসছিল আমাদের টোয়েন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এখন আমরা ইজিলি দেখতে পাচ্ছি এবং আমাদের ফলটা ঘুরছে কথা দেখি আমরা ফলটা ঘুরছে হচ্ছে বাসবার বিতে দ্যাট মিন্স রিয়াক্টরের পরে দ্যাট মিন্স রিয়াক্টরের পরে আমাদের ফল ঘুরছে দ্যাট মিন্স এখানে আমাদের ফলটা ঘটেছে ইন্ডিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্যারালাল আছে এবং এটা মাঝখানে আছে সো আমরা দুইটা প্যারালাল করে একটা করে ফেলি এবং নিউট্রাল পয়েন্টে থাকলো এখানে আর করে ফেলবো আর এখানে আমাদের থাকবে হচ্ছে রিয়াক্টর এবং রিয়াক্টরের পরে আমাদের ফল ঘটছে দ্যাট মিনস এখানে আমাদের ফল থাকবে এফ তাহলে এটা হচ্ছে আমাদের নিউট্রল পয়েন্ট সো এক্স ওয়ান এবং এক্স টু যখন প্যারালাল করবো যদি সেম ভ্যালু আছে প্যারালাল করলে আমরা বের করতে পারবো হচ্ছে তার জাস্ট হাফ হয়ে যাবে ফাইভ পার্সেন্ট নিজেরা খাতে করে নিলেও পারবো ঠিক আছে এবং এই দুটো ক্ষেত্রে পুনরো পনেরো আছে তার মানে আমাদের দুটো প্যারালাল থাকলে জাস্ট হাফ হয়ে যায় সেম ভ্যালু থাকলে দুটা ভ্যালু থাকলে জাস্ট হাফ হয়ে যাবে দ্যাট দ্যাটমিনস এখানে আসবে হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এটা ছিল আমাদের টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু একটা ফল করছে এই সার্কিটার এই দুটো সিরিজে আছে দেন পরবর্তীতে এই দুটা আমাদের প্যারালেল হবে ঠিক আছে দ্যাট মিন্স ফাইভ প্লাস টোয়েন্টি সিরিজে আছে তার সাথে সেভেন পয়েন্ট ফাইভটা প্যারালেল আছে সো ফাইভ পার্সেন্ট প্লাস টোয়েন্টি পার্সেন্ট সিরিজ দেন তার সাথে আমাদের প্যারালেল আছে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট আর সাথে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্যারালাল করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে পঁচিশ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ প্যারালাল সূত্র ইউজ করতেছি সরাসরি পঁচিশ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ যার অ্যান্সার পাবো হচ্ছে আমরা ফাইভ পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট রাইট আমাদের ইকুইভেনের রিয়াক্ট পেয়ে গেলাম এখান থেকে এখানে যেহেতু আমাদের রেজিস্ট্রেন্স কোনো উল্লেখ্য নাই সেক্ষেত্রে আমাদের ইমপিটাস আসবে না জাস্ট ইকুইভানের রিয়াক্টেন্স পেয়ে গেলাম দ্যাট মিনস আমাদের পার্সেন্টেজ এক্সট্রা কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে তাহলে আমাদের বেস কে জানি পার্সেন্টেজ এক্সও জানি জাস্ট আমরা শর্ট সার্কিট কেভিও বের করবো আপ টু দা এই ফল্ট পয়েন্ট এফ এর জন্য ঠিক আছে সো আমাদের ফল্ট ফল্ট সরাসরি আমরা এম ভিওতে বের করে নিই শর্ট ফল্ট এমভি ভি এ টু দের এখানে হচ্ছে বেস এম এ বেস এম এ আমাদের ধরে নিয়েছিলাম হচ্ছে দশ হাজার কে এ তাহলে আমাদের এম ভি হতে নিলাম হচ্ছে টেন ইন্টু একশো ডিভাইডেড বাই পার্সেন্টেজ এক্স কত এখানে পার্সেন্টেজ এক্স আমরা বের করলাম টোটাল ইকুইভেন্ট রেজিস্টেন্স দ্যান পার্সেন্ট রিয়াকশনস অফ দ্য সিস্টেম অন দ্য বেস কে ভি আপ টু দ্য ফল পয়েন্ট ফল পয়েন্ট পর্যন্ত যত রিয়াকশন আছে তাদের সে এখানে আমাদের আসবে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সেভেন ইকুয়াল টু আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ওয়ান সেভেন থ্রি দশমিক থ্রি ওয়ান ভেরি সিম্পল সো ফার্স্টে আমাদের ম্যাথটা দেখতে পাচ্ছি জাস্ট সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা ডেলিভেশন সামনে সূত্রে দেখে ফেলছি প্রথমে আমাদের এখান থেকে আমরা দেখলাম যে রিয়াক্টারটা আমাদের সিঙ্গেল অ্যান্ড ডায়গ্রাম অঙ্কন করে ফেললাম এখান থেকে সিঙ্গেল অ্যান্ড ডায়গ্রাম অঙ্কন করার পর যে ভ্যালুগুলো দেওয়া থাকবে কোশ্চেন সেগুলো হচ্ছে রেটেড ভ্যালু সেখান থেকে আমাদের বেসকে ভি এতে পার্সনেজের বের করে ফেলবো দেন পরবর্তী সেখান থেকে রিয়াক্টার্স ডাইগ্রাম অঙ্কন করে ইকুইফেলের রিয়াক্টার্স ডায়গ্রাম ইকুয়ে ফেলের বের করব দেন সরাসরি আমাদের সূত্র বসাই দেবো বা অঙ্ক শেষ ভেরি সিম্পল সো নেক্সট আমরা অন্যান্য অন্য আলোচনা করব থ্যাংক ইউ